হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার জামাল হোসেন বলছি, মাদারটেক অটোমেশন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাসা বাড়িতে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা বাসা বাড়িতে ইউপিএস এবং আইপিএস যে বলি, এই ইউপিএস আইপিএস আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় যে এটা ব্যাকআপ দিবে কতক্ষণ। আমার বাসায় যে আইপিএস বা ইউপিএস আছে, যে ক্যাপাসিটির কত লোড কত ঘন্টা চলবে, এই বিষয়টা আমরা ভালোভাবে জানবো। যে প্রথমে আমরা কত লোড কত ঘন্টা চালাতে চাই সেই হিসেবে আইপিএসটা ডিজাইন করব, অর্থাৎ ব্যাটারি ক্যাপাসিটিটা আমরা নির্ণয় করব। দ্বিতীয়ত হচ্ছে যে কোথাও লাগানো আছে আইপিএস বা ইপিএস, সেটার ক্যাপাসিটি থেকে লোডগুলো কত ঘন্টা চলতে পারে সেটা আমরা জানব। তো এটা আমরা সবাই খুবই ইম্পর্টেন্ট বিষয় জানার জন্য আমাদের প্রয়োজন। এটা আপনারা যারা আমার এই বিষয়টা আজকে দেখবেন, তাদেরকে অনুরোধ করব যে আমার এই ব্যাটারির ক্যাপাসিটি নির্ণয়ের উপরে এবং লোডের উপরে আরও ভিডিও আছে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আমরা এখন যাই যে ধরেন একটা বাসা বাড়িতে, আমাদের একটা বাসা বাড়িতে আমরা এই সিলিং ফ্যান, তিনটা ফ্যান আমরা আইপিএস দ্বারা ব্যাকআপ দিব, আর ছয়টা লাইট আর একটা টু পিন সকেট। তো আমরা এখন আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন যে যারা প্রথম দেখতেছেন এই লোডগুলার ওয়াট সম্পর্কে জানা আছে। তো সিলিং ফ্যান যেটা বড়, আমরা 56 ইঞ্চি ফ্যান বলি, এটা 80 ওয়াট করে ধরলাম, তাহলে তিনটাতে হয় হলো 240 ওয়াট, আর টিউবলাইট 40 ওয়াট করে, ছয়টা টিউবলাইটের জন্য 240 ওয়াট, একটা টু পিন সকেট আমরা 100 ওয়াট ধরলাম, এটা 100 ওয়াট, তাহলে মোট ওয়াট হলো আমার 580। শিক্ষার্থী মনে হয় আমরা কিন্তু ব্যাটারির ক্যাপাসিটি সম্পর্কে আগে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখে নেবেন। ব্যাটারির ক্যাপাসিটি হলো অ্যাম্পিয়ার আওয়ার, এবং কেন অ্যাম্পিয়ার আওয়ার সেটাও বলেছিলাম একটা টপিক্সে, ভিডিওটা আপনারা দেখে নেবেন। এখন আমরা এই অ্যাম্পিয়ার আওয়ারটা নির্ণয় করব যে কত ঘন্টা চালাবো এই লোডটা, কত অ্যাম্পিয়ার আওয়ারের ক্যাপাসিটি ব্যাটারি লাগবে আমার। তাহলে আমার টোটাল লোড আমি ব্যাটারি দ্বারা আইপিএস দ্বারা ব্যাকআপ দিব 580 ওয়াট। তাহলে 580 ওয়াট যদি আমরা ব্যাকআপ দিই, আমরা ধরে নিলাম যে এই 580 ওয়াটটা আমরা 3 ঘন্টা ব্যাকআপ দিব। আপনি যদি 4 ঘন্টা ব্যাকআপ দেন, তাহলে এখানে 4 ধরবেন, এই ওয়াটের সাথে টোটাল ওয়াট যেটা থাকবে সেটার সাথে আপনি ঘন্টা দিয়ে গুণ দিবেন। যদি আমি ধরি 3 ঘন্টা ব্যাকআপ দিব, তাহলে 3 দিয়ে গুণ দিব, আর যদি 4 ঘন্টা 4 দিয়ে গুণ দিব, 5 দিয়ে গুণ দিব, 5 ঘন্টা ব্যাকআপ দিলে, তাহলে 3 ঘন্টা ব্যাকআপ দিলে আমার টোটাল ওয়াট আওয়ার আসে। এটাকে আমরা বলি ওয়াট আওয়ার, মানে ওয়াট, এটা হলো ওয়াট আর এটা হলো ঘন্টা, তাহলে ওয়াট আওয়ার 1740 ওয়াট আওয়ার আসে। তাহলে আমরা ব্যাটারির ক্যাপাসিটি যেটা এএইচ, এটা বের করার সূত্র হচ্ছে এই টোটাল 1740 যে ওয়াটটা আসলো, এই 1740 ওয়াট আওয়ার ভাগ হচ্ছে ব্যাটারির ভোল্টেজ হয় হলো একটা 12 ভোল্ট আর একটা হলো 24 ভোল্ট, আমরা 12 ভোল্ট ধরবো। তো অনেক সময় যদি বেশি ক্যাপাসিটি হয়ে যায় তাহলে ব্যাটারি বেশি লাগাবো, 12 ভোল্টের আরও 12 ভোল্টের এভাবে বেশি লাগাবো, তাহলে 12 গুণন, আর এটা হলো কি ইফিসিয়েন্সি দ্বারা ভাগ দেবো। আর ধরলাম যে আমরা 80% ইফিসিয়েন্সি, ব্যাটারির তো সম্পূর্ণ পাওয়ারটা কাজে লাগবে না, সেই জন্য আমরা এটাকে 80% ইফিসিয়েন্সি ধরলাম। তো 80% ইফিসিয়েন্সি ধরলে 0.80, এখানে এম্পিয়ার আওয়ার আসে হলো 181.25 এম্পিয়ার আওয়ার, তাহলে 181.25 এম্পিয়ারটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 180 এম্পিয়ার আওয়ার বলতে পারি, অর্থাৎ ওই ব্যাটারি ক্যাপাসিটিটা হবে 180 এম্পিয়ার আওয়ার। এই হলো আমার বাসা বাড়িতে একটা বাসায় কী পরিমাণ লোড আমি কতক্ষণ ব্যাকআপ দেবো সেটা এইভাবে আমরা হিসাব করে বের করব। এখন যদি কোথাও দেখি যে আমরা আইপিএসটা আছে, সেখানে ব্যাটারির গায়ে যে এম্পিয়ার আওয়ার লেখা আছে, সেখান থেকে আমরা লোড দিয়ে বের করতে পারবো যে কয় ঘন্টা ব্যাকআপ দিতে পারে। সেটা হলো ব্যাকআপ টাইম সমান আমরা সূত্র যদি লিখি, ব্যাটারি ক্যাপাসিটি আমরা ধরে নিলাম ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে এএইচ গুণন ব্যাটারি ভোল্টেজ ভি গুণন এন হচ্ছে ব্যাটারি সংখ্যা, ব্যাটারি কয়টা ওখানে, 12 ভোল্টের ব্যাটারি কয়টা, গুণন ইফিসিয়েন্সি ভাগ হচ্ছে টোটাল ওয়াট, ওই বাসার টোটাল ওয়াট কতগুলা আমি চালাবো, তাহলে আমার সরাসরি ঘন্টা বের হবে। তাহলে আমার এই ব্যাটারিটাই ধরলাম যে এই ব্যাটারি 180 এম্পিয়ার আওয়ার আমার একটা বাসায় আছে, ব্যাটারি আছে 12 ভোল্টের একটা মানে যেটা এন ব্যাটারির সংখ্যা, আর ইফিসিয়েন্সি হলো 80% মানে 0.80, আর ওই বাসায় টোটাল 580 ওয়াট আছে, এই যে 580 ওয়াট, এই 580 দিয়ে ভাগ দিলে আসে 2.97, মানে আনুমানিক 3 ঘন্টা।
তো 3 ঘন্টা এটা আনুমানিক ব্যাকআপ যাবে কারণ আমি এফিসিয়েন্সি ধরছি 80% তো 3 ঘন্টা যেতে পারে এই ভাবে আমি একটা বাসায় ব্যাটারি থেকে কয় ঘন্টা ব্যাকআপ দিবে সেটা বের করতে পারি অথবা টোটাল লোড আমি কয় ঘন্টা চালাতে পারি সেই হিসাবটা করে আমি আইপিএস এর ক্যাপাসিটি বা ব্যাটারি ক্যাপাসিটি নির্ণয় করতে পারি তবে অবশ্যই আপনাদেরকে এফিসিয়েন্সিটা ধরতে হবে কারণ ব্যাটারি পূর্ণভাবে 100% এফিসিয়েন্ট কাজ করে না অনেক সময় এটা 70% থেকে 80% ধরা হয় তো তাও এটা ব্যাটারি ভেদে ভেদ করে লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে বা লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে এটা 70% থেকে 80% হয়ে থাকে তো আশা করি সবাই এই বিষয়টা বাসায় কাজে লাগাতে পারবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন আমার এই নলেজগুলো অন্যকে শেয়ার করার জন্য অবশ্যই মাদারটেক ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেল পেজ এবং মাদারটেক অটোমেশন ত্রিপলি গ্রুপ সবাই সংযুক্ত থাকবেন আল্লাহ হাফেজ